নোয়ালিক ওয়াস লোকেরা বললো তোমরা তোমাদের উপাস্যদেরকে বর্জন করো না তোমরা তাদেরকেও বর্জন করো না বিশেষ করে পাঁচ ব্যক্তির নাম তারা বললেন এক নাম্বার হচ্ছে এই পাঁচজন ব্যক্তির উপাসনা তাদের আনুগত তোমরা বর্জন করো না ওয়াকাত আদাল্লু লোকা এবং তারা এর মাধ্যমে মানুষকে আরো বেশি বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে দিয়েছে ঘটনাটা আসলে কি ঘটনা হচ্ছে হজরত আদম আরাম থেকে নু আরিফ ইসলামের মাঝখানে এই সময়টাতে মানুষ কিন্তু কখনো শিরকে জড়িত হয়নি তারা ছিলেন কিছু তখন বেশ ভালো মানুষ পৃথিবীতে এমন ছিলেন যাদের জনপ্রিয়তা মানুষকে তাদের ভালোবাসা মানুষ তাদেরকে ভালোবাসা এই দিক থেকে অনেক বেশি অগ্রগামী ছিলেন নোয়ারিখ ইসালাতাম যখন পৃথিবী থেকে বিদায় নিলেন লোকেরা চিন্তা করলো নোয়া এই লোকগুলো পৃথিবী থেকে বিদায় নিলেন শয়তান তাদেরকে বুদ্ধি দিল পরামর্শ দিল যে এই যে সম্মানিত ব্যক্তি যারা মারা গেলেন তাদেরকে তোমরা ভালোবাসতে তারা তোমাদেরকে ভালোবাসতেন তাদের কাছ থেকে দিন শিখেছো এবার শিখেছো একটা কাজ করো তারা যেখানে এবাদত করতেন তাদের মতো করে হুবহু কিছু প্রতিকৃতি তৈরি করে সেখানে তোমরা রেখে দাও তাহলে তাদেরকে যখন দেখবে ইবাদতের কথা মনে পড়বে তাদেরকে যখন দেখবে আল্লাহর কথা মনে পড়বে তাদেরকে যখন দেখবে দিনের কথা মনে পড়বে এই বুদ্ধি যখন তাদেরকে দেয়া হলো শয়তান দিলেন তাদের ব্রেনে এবং তারা এটাকে কাজে লাগালেন এবং রসুল্লা সাল্ল আর বলছেন তাদের নামেই এই মূর্তি গুলোর তারা নামকরণ করলো রসুল ইসলাম বলছেন যে যুগে এটা নির্মাণ করা হয়েছে সেই যুগের লোকেরা মূর্তিগুলোর পূজা করতো না বরং মূর্তিগুলো মূর্তির জায়গায় ছিল তারা এগুলোকে স্মরণ করতো ভক্তি করতো কিন্তু যখন একটি যুগ পারিয়ে গেল একটি শতাব্দী চলে গেল পরের যুগের লোকেরা এই মূর্তি নির্মাণের ইতিহাসকে ভুলে গেল কেন তৈরি হয়েছে কি উদ্দেশ্য তৈরি করা হয়েছে তারা ভুলে গেছে শয়তান তাদেরকে নতুন করে আরেকটি চিন্তা দিল যার মধ্য দিয়ে তারা এই মূর্তিগুলোকে সেজদা করা তাদেরকে উপাসনা করা তাদেরকে পূজা করা অতিভক্তি থেকে তাদেরকে প্রভুর জায়গায় বসানো তারা শুরু করলো এবং তারা এই জন্য এদের পূজা করতো ভাবতো যে আমরা যদি এই সকল প্রতিকৃতি গুলোর পূজা করি তাহলে আল্লাহ সুহানিকে পেতে আমাদের জন্য সহজ হবে আমার এই ছোট্ট গল্প থেকে আমরা যদি আমাদের দেশের আমাদের উপমহাদেশের বর্তমান পৃথিবীর একটি চিত্রের সাথে মিলানোর চেষ্টা করি যে আমরা দেখতে পাই যে এখনো বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে শির কাছে যখন কোনো আল্লাহর ওলি মারা যান কোনো বড় আলেম বা বুজুর্গ তিনি যখন মারা যান কোনো সাহেব মারা যান তখন তার কবর সাধারণ মানুষের কবরের মতো দেয়া হয় না তার কবরটাকে স্মৃতি হিসাবে এটাকে একটু ভিন্নভাবে দেওয়া হয় এবং এই কবরের চতুর্দিকে দেয়াল দেওয়া হয় উপরে ভবন নির্মাণ করা হয় গম্বুজ দেয়া হয় এর উপরে আলাদা প্রলেপ দেয়া হয় এখানে পর্দা দেয়া হয় অনেক কিছু করা হয় কেন তাদের যুক্তিটা হচ্ছে তিনি ভালো মানুষ ছিলেন আমরা যদি তার খবরটাকে এভাবে রাখি এখানে আসলে তার কথা মনে পড়বে দিনের কথা মনে এমন কি খবরকে কেন্দ্র করে মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে এবং দিন চর্চার একটি ব্যবস্থা করা হচ্ছে এমনকি এই খবরগুলোর একটা পর্যায়ে দেখা যায় যে মানুষ সেখানে যায় ওই মৃত ব্যক্তির কাছে দোয়া করে মান্যত করে সেখানে গরু ছাগল দেয় মোমবাতি দেয় তাদেরকে চেষ্টা করে এক পর্যায়ে আল্লাহ সুহান বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তাদেরকে মাধ্যম হিসাবে গ্রহণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ঠিক নো আরিক ইসরা জাতি যেইভাবে তাদের মহান ব্যক্তিদেরকে গ্রহণ করেছিল তাদের ওয়ালিদেরকে গ্রহণ করে শিরকের সাথে যে পথে এগিয়েছে একই থিওরি বিশ্বাস করে আমাদের সমাজের মুসলিমরাও এ শিরকের পথে এগিয়ে যাচ্ছে দুটির মধ্যে আপনি সূক্ষ্মভাবে চিন্তা করলে তেমন একটা পার্থক্য আপনি দেখতে পাবেন না মা আদাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জেতে শির থেকে হেফাযত করেন